নামিল প্রশাসনের বুলডোজার। 12 দিনের বিরতির পিছত কসুতলিত উচ্ছেদ অভিযান। ব্যাধি মাটি নিরন্তর চলিছে 10খন বুলডোজার, চকুর সম্মুখতে থানবান সপোনের ঘরখন। আজিরে পৰা পুনৰ শুনাপুৰৰ কসুতলিৰ পাৰগমাত আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনীৰ বিশাল সমৰ সজ্জাৰে চলিছে প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযান। 12 দিনীয়া বিৰতিৰ অন্তত প্ৰশাসনে কসুতলিৰ অবৈধ দখলকাৰীৰ বিৰুদ্ধে আৰম্ভ কৰিছে উচ্ছেদ অভিযান। 10খনকৈ বুলডোজাৰেৰে পুৱাৰে পৰা কসুতলিৰ ব্যাধি আৰু একচনীয়া ভূমিত উচ্ছেদ চলায় প্ৰশাসনে। মুঠ 6টা ভাগত বিভক্ত কৰা হৈছে কসুতলিৰ উচ্ছেদিত অঞ্চল। যিকোনো পরিস্থিতিরে মোকাবিলা করবল উচ্ছেদস্থলীত মোতায়ন করা হয়েছে হাজার অধিক আরক্ষী অর্ধসামরিক বাহিনীর জওয়ান। মঙ্গলবার দিনট কেঁচা আর পকী 150টা ঘরত উচ্ছেদ, মুঠ 900 ঘরত প্রশাসনে চলাব উচ্ছেদ। আগন্তুক 5-6 দিন চলিব উচ্ছেদ। যখন আবেদন জানাইছিল সেই সকলের দলিল বা সেই সকল বেল ফরমেশনের আগর মানুষ বলে আমি ইতিমধ্যেই আমার পরীক্ষণত উলাইছে। আর তেখেতকলের ঘর তেনেকা কোনো ধরনের কোয়েসিভ একশন উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশ মতে লওয়া নহয়, যেহেতু এখন পুরোনা মানুষ। আর বাকি যখন ব্যক্তির কোনো ধরনের দলিলপত্র নাই দেখিছো আমি, রেকর্ডত আছে আমার ট্রাইবেল মানুষের নামত এটিও আছে কিন্তু বসতি করে আছে কিছু নন প্রটেক্টেড ক্লাসের মানুষে, তেনেকা ব্যক্তির উপর উচ্ছেদ চলো আছে। উল্লেখ্য যে 1950 চনত তথা ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক ঘোষণার পাছত অঞ্চলটুত বসতি স্থাপন করা সকলকে উচ্ছেদ চলাব প্রশাসনে। শেহতীয়াকৈ প্রশাসনে চলোৱা উচ্ছেদের বিরুদ্ধে অঞ্চলটির প্রায় 50 ঘর লোকে উচ্চ ন্যায়ালয়ের কাষ চাপিছিল। উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অনুসরি প্রশাসনে 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদনকারী লোক সকলের বিরুদ্ধে নচলায় উচ্ছেদ। যিসকল মানুহে আইনমতে তাত থাকিব পাৰে, যাৰ তেনেকুৱা বৈধ কাগজপত্র আছে, তেখেতসকলে নিশ্চিন্ত থাকিব পাৰে, তেখেতসকলৰ ওপৰত কোনো উচ্ছেদ নহয়, বা তেখেতসকলে যিসকল বৈধভাৱে আছে তেখেতসকলে একো চিন্তা কৰিবলগীয়া কথা নাই। লক্ষণীয়ভাৱে প্ৰশাসনে উচ্ছেদৰ জাননী জাৰি কৰাৰ পাছতো বহু লোকে ঘৰবাৰী এৰি যোৱা নাই। অৱশ্যে সোমবাৰৰ দিনটোত কসুতলিত শান্তিপূৰ্ণভাৱে সামৰণি পৰে উচ্ছেদ অভিযান। ক্যামেরাত অঞ্জন ডেকার সহযোগত মৌসুম বৈশ্য আর বলেন ভট্টাচার্য, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।